আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর আমরা সবাই মিলে আজকে চাউমিন নিয়ে বসে পড়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আর একটু মজা করব, মানে প্রপার যে চ্যালেঞ্জ সেরকম কিছু না, সবাই মিলে মজা করে খাবো। আর চ্যালেঞ্জ তো রয়েছে সবার মধ্যে, আমরা এই চারজন মিলে চ্যালেঞ্জ করব আজকে। আমার ছেলে, এটা হচ্ছে আমার মানে জায়ের মেয়ে, তার ছেলে মানে আমার নাতি, নাতি বলতে পারো এটা। আর সবাই মিলে চ্যালেঞ্জ করতে বসে গিয়েছি আর আমি বিকালবেলায় এসেছি। ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভীষণ মজা পাবে আর আমরাও তো ভীষণ মজা করব। চলো তবে স্টার্ট করা যাক। অলরেডি সবারই আগে খাওয়া হয়ে গিয়েছে। এটা রিজুর প্লেট, এটা রিকের, এটা টুবায়ের ফিনিশ, আর আমার এখনো অলরেডি একটুখানি মানে আমি শেষ করতে পারিনি। ওরা তাড়াতাড়ি শেষ করে নিয়েছে আর আমার একটুখানি, আমি এমনি খুব আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, মানে আমি লাস্ট হয়েছি। শাস্তিটা ওরা ঠিক করবে, কারণ যেহেতু আমি মানে কি বলবো একদম ঢেঁড়স হয়ে গিয়েছি, সেজন্য ওরা কি শাস্তি দেবে ওরাই ঠিক করবে। আর এই এটুকু আছে, আমি এটুকু শেষ করে নিই, তারপর পানিশমেন্ট ঠিক করা হবে। এই আমি এত খেতে পারলাম, আমি সকালবেলাও এত খেতে পারিনি, তাহলে খেতে পারলাম কি করে? আমাকে দুকর রসুন দিয়েছে, রসুনটা আমাকে কাঁচা খেতে হবে, যেটা আমি একদমই পারি না, ওই জন্য আমাকে এটা দিয়েছে। আর লঙ্কাটা একবার আমি আর আমার হাজবেন্ড ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম, লঙ্কাটা খাওয়া হয়েছিল। আমার ছেলে ওটা বলেছিল যে লঙ্কা খাও, কিন্তু এরা বলছে না লঙ্কা খাওয়া যাবে না, লঙ্কা অনেকবারই খাওয়া হয়েছে, সেই জন্য রসুন দিয়েছে দুকর, কাঁচা রসুনটা খেতে হবে আমাকে। এটাই হচ্ছে আজকে আমার পানিশমেন্ট। আমি এখন খাচ্ছি দুকর রসুন। ভাগ্য ভালো আমাকে খেতে হয়নি এটা, ভাগ্য খুবই ভালো।
জীবনের প্রথম মনে হয় কাঁচা রসুন খেলাম যখন করোনা টরোনা হয়েছিল, তখন অনেকেই হয়তো রসুন খাওয়া অনেকের কাছেই খুব সহজ ব্যাপার, খুবই কঠিন লাগলো কারণ আমি জীবনের প্রথম খেলাম। এবার যারা হয়তো ডেলি অনেকেই কাঁচা রসুন খেয়ে থাকে খালি পেটে সকালে, আর এটা ভীষণ খাওয়া ভালো কিন্তু খাওয়াটা ভীষণই টাফ। যাই হোক, একটুখানি মজা করলাম সবাই মিলে, তোমরাও নিশ্চয়ই ভিডিওটি দেখে ভীষণ মজা পাবে, আমরা তো মজা করলামই। নেক্সট কি চ্যালেঞ্জ করব সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা সেটাও আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। বাই বাই করে দেবো, বাই বাই।